हेलो एवरीवन, वेलकम टू आवर एसपीएम इंग्लिश क्लास एंड आशा करी সকলেই ভালো আছো। রেগুলার আমি প্রত্যেক দিন ক্লাসে আসি। আজকের কিন্তু আমি ক্লাসে এসেছি কোন টপিক এক্সপ্লেইন করার জন্য নয়, আমি একটা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যেটা আমার মতামত আমি এখানে শেয়ার করতে চাই তোমাদের সাথে। তোমরাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার মতামতটা ঠিক কিনা। ওকে, আমাকে কিছু লার্নার কমেন্ট করেছিল যে আমরা ইংরেজি বলার জন্য আমরা গ্রামার শিখব কি শিখব না, গ্রামার কি শিখব না ইংরেজি বলার জন্য। আমার মতে দু ধরনের হতে পারে। প্রথমত আমি বলবো অবশ্যই আমাদের গ্রামার শিখতে হবে, আবার আমি বলবো গ্রামার না শিখলেও হবে। সাপোজ আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো হাউ আর ইউ, আমি বললাম তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো, তখন তুমি অ্যান্সার দিলে ফাইন, আমি ভালো আছি, এইটা তো বললে আমি ভালো আছি। ওকে, এবারে যখন আমি বলবো আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি ফাইন, ভালো আছি। আবার আমরা সেন্টেন্সটা মানে বড় করে একটা সেন্টেন্স বলতে পারি আই অ্যাম ফাইন। অবশ্যই করে আই অ্যাম ফাইন যদি আমরা বলতে যাই, আমাকে গ্রামার অবশ্যই শিখতে হচ্ছে, কারণ তোমরা নিজেরাই বুঝতে পারছো। দেখো আমি তোমাদের প্রুফ দিয়ে দিচ্ছি গ্রামার কেন শিখতে হয় আমাদের। আই এর পরে আমি তো অ্যাম না দিয়ে এখানে ইজ দিতে পারতাম, অ্যাম না দিয়ে আর দিতে পারতাম, তাহলে কেন আমরা অ্যাম দিচ্ছি, এটা অবশ্যই আমরা শিখেছি। আমি অ্যাম না দিয়ে আমরা তো ওয়াজ দিতে পারতাম, কেন অ্যাম দিচ্ছি, কারণ আমি প্রশ্ন করেছি তুমি এখন কেমন আছো, আমি এখন ভালো আছি মানে বর্তমান বোঝাচ্ছে প্রেজেন্ট, ওই জন্য অ্যাম দেয়া মানে এটা প্রেজেন্ট। আর ওয়াজ হলো পাস্ট, আমি ভালো ছিলাম মানে আগে ছিলাম, এখন নয়। তাহলে আমরা এখানে ওয়াজ কখন দেব, যদি বলি আমি ভালো ছিলাম তখন ওয়াজ দেব, আর যদি বলি এখন আমি ভালো আছি আই অ্যাম দেব। ওকে, তাহলে আমরা কেন গ্রামার শিখবো এখানে দেখতে পাচ্ছি, এক নম্বর পয়েন্ট। এবারে দেখো, সাপোজ আমি বললাম কাম হেয়ার বা বললাম লুক অ্যাট মি, আমার দিকে তাকাও তোমরা, আমি বললাম দেখো এরকম একটা সেন্টেন্স বললাম, লুক অ্যাট মি, লুক অ্যাট মি, বা তোমরাও বলতে পারো যে লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। এবারে আমরা তো বলতে হয় বললাম লুক অ্যাট মি, কিন্তু এই লুকটা ভার, আমরা জানি লুক ভার, ভারটাকে কেন প্রথমে বসিয়েছি সেটা কি তুমি বলতে পারবে, কেন আমরা এখানে ইউ বসাইনি, বা আমরা ইউ না বসালেও এটা হবে কি না সেটা কি আমরা জানি। তাহলে আমরা বলতে হয় বলছি লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, কিন্তু কেন আমরা এখানে লুকটাকে ফার্স্ট রাখলাম, এটা কি ধরনের সেন্টেন্স, আর এই লুক ভার্বটা কেন প্রথমে আছে, এর আগে সাবজেক্ট থাকলে বা কি আর না থাকলে বা কি। তাহলে এটাও জানতে গেলে আমাদের গ্রামার জানতে হবে, কারণ দেখো ভার্ব দিয়ে শুরু সেন্টেন্সগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সগুলো আমরা আদেশ করি, উপদেশ দিই বা অ্যাডভাইস দিই, রিকোয়েস্ট করি, ওকে অর্ডার করি, এই ধরনের সেন্টেন্সে আমরা প্রথমে কর্তা কিন্তু বসাই না। আমরা যে সেন্টেন্সে প্রথমে কর্তা না বসিয়ে ইনডাইরেক্টলি আমরা বলি লুক অ্যাট মি, প্লিজ ওয়াচ মাই ভিডিও, কাইন্ডলি হেল্প মি, গো দেয়ার, সেখানে যাও, এই ধরনের বাংলা, এই ধরনের ইংরেজিতে, এই ধরনের ইংরেজি সেন্টেন্সগুলোতে আমরা কিন্তু প্রথমেই ভার্ব দিয়ে শুরু করি, এটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ইনস্ট্রাক্ট, এগুলো। আরো একটা আমি সেন্টেন্স বলে বোঝাচ্ছি, দেখো আমি লিখলাম ইউ আর টলার দেন মি, আমি কি বললাম ইউ আর টলার দেন মি, মানে আমার চেয়ে, আমার চেয়ে তুমি বা তোমরা লম্বা, আমার চেয়ে তোমরা বেশি লম্বা। তাহলে আমরা এখানে দেনটা কেন দিচ্ছি, দেনের আগে দেখো টল মানে আমরা সবাই জানি টি এ ডবল এল, টল মানে লম্বা, টলের সাথে কেন ই আর দিচ্ছি আমরা, তাহলে টল মানে লম্বা, টলের সঙ্গে ই আর কেন দিচ্ছি, আর দেনটা ঠিক এর পরে কিন্তু রাখতেই হবে, কেন দেনটা আমরা টলারের পরে রাখবো। তাহলে এই ধরনের সেন্টেন্সটা আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি, আর এই সেন্টেন্সটা লিখতে গেলে এই স্ট্রাকচারে লিখতেই হবে,
অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি, টলের সঙ্গে ইআর দেব অর্থাৎ খুব বেশি লম্বা বলে, এবং তারপরে আমরা দেন দেব। আর এটা দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা হচ্ছে ওই জন্য। তাহলে দেখো আমি এখানে তোমাদের প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্রুফ দিয়ে দেখালাম যে গ্রামার না শিখলে আমরা কি বলছি আদৌ সেটা জানবো না। হ্যাঁ, অনেকে আছে যে স্পোকেন ইংলিশের কোনো বই বা কোনো কিছু থেকে তারা নোট করে নিল আমরা এই ওয়ার্ডগুলো প্রচুর পরিমাণে মুখস্থ করব, করে করে আমরা বলবো। আদৌ আমরা যেই লুক অ্যাট মি, কাম হেয়ার, এগুলো তো আমরা মুখস্থ করলাম এবং আমরা সেটা ইউজও করছি তোমাদের সঙ্গে বা তোমরা আমার সঙ্গে ইংরেজি বলছো এই ওয়ার্ডগুলো বা এই লাইনগুলো ইউজ করে। কিন্তু আমরা যদি জানতে চাই এই লাইনগুলো আমরা যে বলছি আদৌ লাইনগুলো ঠিক কিরকম, কেন এইভাবে লেখা হয়েছে, কেন আমরা এটা বলছি, এই কেনর উত্তর খুঁজতে গেলেই তোমাকে কিন্তু গ্রামার শিখতে হবে। আর যদি আমরা গ্রামার শিখে এগুলো আমরা বলি বা লিখি তাহলে কিন্তু আমরা জীবনে কোনোদিন ভুল করব না লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে। তখন আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে আমি যে সেন্টেন্সটা বললাম এই সেন্টেন্সটা রাইট বলেছি, কারণ আমি জানি কেন আমি এই সেন্টেন্সটা বললাম। আমি এখানে প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট আমি বলছি, হয়তো অনেকের মত হতে পারে যে আমরা কথা ইংরেজি কথা বলতে গেলে আমাদের গ্রামার শেখার কোনো প্রয়োজন নেই, এটা অনেকের মত হতে পারে। কিন্তু আমার মতে মনে হয় আমি যে প্রুফগুলো তোমাদের দেখালাম অবশ্যই তোমরাও বুঝতে পারছো যে আই এর পরে আমরা এম দেব কখন, ওয়াজ দেব কখন, আই এর পরে এম না হয়ে ইজ তো হতে পারতো, আর তো হতে পারতো, কেন আমরা এম ইজার দিচ্ছি, কেন ওয়াজ দিচ্ছি। আবার একটা সেন্টেন্স দেখো, হাউ আর ইউ। সাপোজ তোমরা আমাকে, তুমি ইংলিশ জানো, অনেক কথা বলতে পারো, আমাকে তোমরা প্রশ্ন করছো যে স্যার হাউ আর ইউ, স্যার আপনি কেমন আছেন। তাহলে তোমরা যে এই হাউ আর ইউ সেন্টেন্সটা বললে তোমরা কি আদৌ জানো এই সেন্টেন্সটা কেন ইউর আগে আর হয়েছে? আমরা তো ইউর পরে এখানে আর দিতে পারতাম, হাউ ইউ আর, এইটা তো দিতে পারতাম হাউ ইউ আর। তাহলে আরটাকে কেন ইউর আগে রাখা হয়েছে আর হাউটাকে কেন প্রথম রাখা হয়েছে সেটা আমরা বলতে পারি। তাহলে আমরা গ্রামার যদি না জানি এই ধরনের সেন্টেন্স হয়তো আমরা বলবো হাউ আর ইউ, তুমি কেমন আছো, কিন্তু এই সেন্টেন্সটা আদৌ কার পরে কোনটা বসেছে, কেন বসেছে, সেটা যদি আমরা ডিটেলস জানতে চাই, গভীরে জানতে চাই, তাহলে অবশ্যই আমাদের গ্রামার শিখতে হবে। আর গ্রামার শিখে আমরা যদি এইভাবে বলা প্র্যাকটিস করি আরো ব্যাপারটা ইজি হয়ে যাবে। ওকে, তবে হ্যাঁ, কিছু কিছু অ্যান্সার রিপ্লাই দেওয়ার জন্য আমাদের কিন্তু কোনো গ্রামারের প্রয়োজন হয় না। যেমন আমি যদি তোমাকে উইশ করি যে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, এর মধ্যে কিন্তু কোনো গ্রামাটিক্যাল রুলস নেই। যেমন হাউ আর ইউ, ফাইন, তাহলে শুধু আমি ফাইন বলে ছেড়ে দিলাম, এর মধ্যেও কোনো গ্রামাটিক্যাল রুলস নেই। তবে এই ধরনের কথাবার্তাগুলো বলার জন্য কিন্তু কোনো গ্রামার ইউজ হয় না। আর যদি আমরা কোনো সেন্টেন্স করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা এই হাই, হ্যালো, ফাইন, গুড মর্নিং, গুড নাইট, এগুলো বলে তো আমরা কনভার্সেশন করতে পারবো না। আমি যদি তোমার সঙ্গে ইংরেজিতে কথা বলি তাহলে কি হাই, হ্যালো, গুড নাইট, ফাইন, এই শুধু একটা করে ওয়ার্ড বলে আমরা কথা বলবো? তাহলে তো আমাদের বলতে হবে কোনো প্রশ্ন করলে ইয়েস, কোনো প্রশ্ন করলে নো, জাস্ট হয়ে গেল কনভার্সেশন। ইয়েস আর নো বলে কনভার্সেশন কমপ্লিট। কিন্তু আমরা ইয়েস আর নো বলে তো আর নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারবো না। তুমি সাপোজ তোমরা আমাকে একটা প্রশ্ন করলে, আমি তার প্রশ্নটা বুঝতে পারলাম, বুঝতে পেরে বললাম ইয়েস বা নো, তাহলে তোমার সঙ্গে আমার যে কমিউনিকেশন সেটা হয়ে যাচ্ছে। কিন্তু আমার যদি কিছু বক্তব্য থাকে সেটা তো আমি বলবো, সেটা আমি কিভাবে বলবো যদি না একটা সেন্টেন্স আমার তৈরি করার মতো ক্ষমতা থাকে, যদি না আমি আই এর পরে আমি কি লিখবো, ট্রান্সলেশনের ক্ষেত্রে অ্যামিজার লিখবো নাকি টেন্স লিখবো, সেটা তো আমাকে জানতে হবে। তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইংরেজি বলার জন্য, সেন্টেন্স বলার জন্য মাস্ট জানতে হয় গ্রামারটা। আরও একটা জিনিস আমি বলছি, দেখো সাপোজ আমি তোমাকে ফোন করেছি, ধরো ফোন করলাম, আমি ফোন করার সঙ্গে সঙ্গে তুমি আমাকে বললে যে হ্যালো, হু আর ইউ, ধরো সাপোজ তুমি আমাকে এইটা বললে হু আর ইউ, হু আর ইউ, এই হু আর ইউ সেন্টেন্সটা সাপোজ আমরা কোনো বই দেখে বা কারোর কাছ থেকে শুনে আমরা মনে করে নিয়েছি যে হু আর ইউ মানে তুমি কে, এইটা আমরা শিখে নিলাম যে হু আর ইউ মানে তুমি কে বা আপনি কে বলছেন, হু আর ইউ, আপনি কে। তাহলে এটা তো আমরা বললাম,
কিন্তু এই হুর পরে কেন আর হচ্ছে আর আরের পরে কেন ইউ দিচ্ছি? আমরা তো ইউটা আগে এবং আরটা পরে বসাতে পারতাম, কিন্তু কেন দিয়েছি সেটা কিন্তু আমরা জানতে গেলে এটাও আমাদের গ্রামারের মধ্যেই পড়বে। তাহলে আমরা তো জেনে জেনে শুনে শুনে শিখতে পারি যে হু আর ইউ আপনি কে, কিন্তু এই হুর পরে কেন আর তারপরে ইউ, ইউটা কেন আগে হচ্ছে না? তাহলে এগুলো জানতে গেলে তো গ্রামার জানতেই হবে। আর যদি আমরা গ্রামার জেনে এগুলো শিখি, তাহলে গ্রামার জেনে যদি এগুলো শিখি তাহলে কিন্তু আমাদের কারোর কাছ থেকে শুনে শুনে শিখতে হবে না, আমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারবো আর সহজেই আমরা বলতে পারবো আর কনফিডেন্টলি আমরা বলতে পারবো যে আমরা যেটা বলছি সেটাই সঠিক। আমাদের একেবারে গ্রামারটা কিন্তু মাস্ট। এটা অনেকের বিভিন্ন জনের বিভিন্ন মত হতে পারে, আমি সেটা অস্বীকার করছি না, তবে আমার মতে কিন্তু এটা বলে। আর তোমরা এটা আমি তো প্রুফ দেখালাম, তোমরা এটা নিজেরাই ভাবো যে গ্রামারটা শেখা প্রয়োজন নাকি প্রয়োজন নেই। জাস্ট আমি এখানে তোমাদের দেখালাম এই ব্যাপারগুলো, তোমরা এবারে নিজেরাই বিচার করো যে গ্রামার শেখা প্রয়োজন কি প্রয়োজন নেই। আর যদি সুন্দর করে গ্রামার শিখতে চাও, আমার কিন্তু প্রচুর ভিডিও এখানে গ্রামারের একেবারে পার্ট অফ স্পিচ থেকে প্রচুর রয়েছে, তোমরা এক এক করে তোমরা দেখতে পারো, সময় করে খাতাতে নোট করে লিখতে পারো, বা যখন মনে হবে এখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো। সো আজকের আমার এটাই বলার ছিল। কিছু লার্নার আমাকে কমেন্ট করেছিল যে আমাদের গ্রামারটা শেখা কি খুব প্রয়োজন ইংরেজি বলতে গেলে, তো আমি এই কারণেই বললাম আমরা যদি এইভাবে বলতে চাই বা শিখতে চাই গ্রামারটা আমার মতে শেখা প্রয়োজন।